নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেলের টাইটেল থেকে বুঝতে পারছো যে আজকে আমি ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আমাদের এই বেলফুল গাছ কিন্তু সবার একটা প্রিয় গাছ, সবার বাগানে কিন্তু এই বেলফুল গাছ দু চারটে থেকেই থাকে। গ্রীষ্মকালে এই বেলফুল গাছের সুগন্ধ আমাদের কিন্তু গোটা ছাদ বাগানকে মুগ্ধ করে এবং আমাদের নিজেদেরকে খুশির অনুভব দেয় এই বেলফুল গাছের ফুল। কেননা এর সুগন্ধ এতটাই সুন্দর, এতটাই মৃদু বা এতটাই মুগ্ধ করে আমাদের, যে বেলফুল গাছের নিচে এলে বা বেলফুল গাছের কাছে এলে আমাদের কিন্তু প্রাণটা ভরে যায়। কিন্তু বন্ধুরা, অনেক সময় কী হয়, আমাদের বেলফুল গাছে ফুল আসার আগে নানা রকম পোকামাকড়ের কিন্তু আক্রমণ হয়, তার ফলে কিন্তু নানা রকম সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। অনেকে এই সমস্যার সমাধান দেখে করতে পারে, কিন্তু অনেকে করতে পারে না বা বুঝতে পারে না যে বেলফুল গাছে তাদের কী সমস্যা হচ্ছে, তার ফলে কিন্তু অধিকাংশ গাছ মারাও যায়। তো বন্ধুরা, আর যাতে আমার কোনো বন্ধুর গাছ এইভাবে অকালে মারা না যায়, সেই জন্য আজকের এই ভিডিও তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, করোনা আবার শুরু হচ্ছে, তোমরা সকলে মাস্ক পরো, সকলে দূরত্ব বজায় রাখো, বারবার হাত স্যানিটাইজ করো আর সাবধানে চলাফেরা করো, কারণ তোমরা সুস্থ থাকলেই তবেই তোমাদের গাছগুলোকে কিন্তু তোমরা সুস্থ রাখতে পারবে। চলো বন্ধুরা, আমরা ভিডিওয়ে ফিরে আসি। তো বন্ধুরা, গ্রীষ্মকালেতে যখন আমাদের গাছগুলো ছিল বা এই সময়টায়, যে এখন বর্ষাকাল তো প্রায় শুরু হয়েই গেছে, যখন বৃষ্টি হচ্ছে তখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন রোদ উঠছে এরকম চড়া রোদ উঠছে, তো এই সময় আমাদের গাছের মধ্যে, বেলফুল গাছের পাতার মধ্যে ফ্যাকাশে হয়ে শিরা দেখা যাওয়ার একটা সমস্যা দেখা যাচ্ছে প্রায় অনেক বন্ধুরই হচ্ছে। প্রায় আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে এই সমস্যার সমাধানটা কী হবে। তো আমি সেই সব বন্ধুর কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তো বন্ধুরা, এই যে ফ্যাকাশে হয়ে যে শিরা দেখা যাওয়ার সমস্যাটাকে আমরা সানবার্ন বলি। এটা প্রায় অনেক প্রত্যেকটা গাছেতেই প্রায় হয়ে থাকে, আমার গাছেতেও হয়েছিল একবার। তো এই সানবার্নটা বন্ধুরা কী করে হয় বা এর থেকে প্রতিকার কী, প্রথমে আমাদের জানতে হবে। তো বন্ধুরা, এই সানবার্নটা অতিরিক্ত কিন্তু রোদের কারণে, অতিরিক্ত তীব্র রোদ যদি এই ফুল গাছের মধ্যে লাগে তাহলে কিন্তু এই রোগটা হয়। তো বন্ধুরা, আমরা সকলে জানি বেলফুল গাছ একটা গ্রীষ্মকালীন গাছ, কিন্তু এই গ্রীষ্মকালীন গাছ হলেও অতিরিক্ত যে রোদ সহ্য করতে পারে সেটা কিন্তু না। আমাদের প্রত্যেকটা গাছে গ্রীষ্মকালের যে গাছগুলো আমরা বসিয়েছি, প্রত্যেকটা গাছে গ্রীষ্মকালের গাছ, কিন্তু তা বলে এই নয় যে প্রত্যেকটা গাছ একদম চড়া রোদ সহ্য করতে পারে। একটা গাছকে রোদ জল সহ্য করার বন্ধুরা একটা লিমিট থাকে, আমাদেরও যেমন সব জিনিসের একটা লিমিট থাকে, গাছেরও রোদ জল সহ্য করার একটা লিমিট থাকে। সেই লিমিটের ওপরে যদি তার গায়ে রোদ্দুর লাগে বা লিমিটের বাইরে যদি তাকে জল দেওয়া হয়, তাহলে কিন্তু নানা রকম সমস্যা আমাদের গাছের মধ্যে লক্ষ্য করা যায়। তো সেই রকমই অতিরিক্ত চড়া রোদ যখন এই গাছের পাতার মধ্যে লাগছে, তখন এই গাছের পাতাটার কিন্তু ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি গাছের পাতাটা সবুজ থাকার কারণ গাছের পাতায় ক্লোরোফিল। তো এই ক্লোরোফিলের দ্বারাই কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করে, গাছ কিন্তু মানে নিজের চাহিদা মতন পুষ্টি সঞ্চয় করে গাছটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। কিন্তু এই সানবার্ন যে রোগটা, সানবার্নের রোগের কারণে কিন্তু এই পাতার ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু পাতাটা ফ্যাকাশে লাগে এবং শিরা দেখা যায়। তো এই তো বন্ধুরা জানলাম যে এই রোগটা কী রোগ, তো এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী। তো বন্ধুরা, এই গাছটা যখন দেখছো যে পাতাগুলো এরম হয়ে গেছে, অবিলম্বে সেই গাছগুলোকে তোমাদের ছায়াযুক্ত জায়গাতে আনতে হবে। বা সবসময়তেই আমি বলবো, বেলফুল গাছ যখন পড়বে তোমরা চড়া রোদেতে কোনো সময় রাখবে না। ধরো তোমাদের এই গাছটাকে তোমরা ছাওয়ায় নিয়ে এলে, ছাওয়ায় নিয়ে আসার পর তোমরা এমন একটা জায়গাতে নিয়ে আসবে, সকাল 7টা থেকে সকাল 11টা অবধি যে জায়গাটায় রোদ পাবে সেই জায়গাটায় রাখবে, এবং 11টার পর থেকে কিন্তু সেই দুপুরের চড়া রোদটা কিন্তু লাগবে না, সেরকম তোমাদের ব্যবস্থা করতে হবে। সেরকম জায়গা যদি তোমাদের কোনো জায়গায় না থাকে, তোমাদের যদি সেমিসেট থাকে তো সেমিসেটের ভেতরেও তোমরা রাখতে পারো। যাদের সেমিসেট নেই, এরকম খোলা ছাদ আমার মতন আছে, তারা কিন্তু এই গ্রিন নেটের তলায় এই গাছগুলোকে রাখতে পারো, তাতে কিন্তু গাছগুলো সুন্দর পারফরমেন্স করবে আর সানবার্ন রোগটা কিন্তু এই গাছের মধ্যে আর আসবে না। তো বন্ধুরা, শুধু কি এই ছাওয়ার মধ্যে রাখলেই হবে না, আমাদের এর গোড়ায় কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 চামচ করে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে কিন্তু 1 চামচ করে আমাদের দিয়ে কিন্তু মাটিটা খুঁচে জল দিয়ে দিতে হবে। এইটা আমরা প্রত্যেক সপ্তাহে 1 বার করে করব, আর মাসে 1 বার 1 লিটার জলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট গুলে এতে কিন্তু স্প্রে করতে হবে। এইভাবে যদি আমরা 1 মাস একে পরিচর্যা করি তাহলে কিন্তু এ আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, এর পাতা যেগুলো সানবার্ন হয়ে গেছে বা যে পাতাগুলো কোনো কারণে নষ্ট হয়ে যায় গাছেতে, সেই পাতাগুলো কিন্তু আর রিকভার করা যায় না বা সেই পাতাগুলো আবার সুস্থ করা যায় না, সেই পাতাগুলো কিন্তু গাছ ঝরিয়ে দেবে, তার জন্য তোমরা কোনো ভয় পাবে না। এবং সেই পাতাটা ঝরিয়ে দিয়ে আবার নতুন নতুন ব্রাঞ্চ
বার করে আমার মতন ব্রাঞ্চ বার করবে এবং সেই পাতাগুলো কিন্তু তোমাদের এরকম সবুজ থাকবে। কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে যে চড়া যেখানে রোদ থাকে সেখানে কিন্তু এই বেলফুল গাছকে কখনোই রাখা যাবে না, রাখলেই এই সানবার্ন রোগটা কিন্তু তোমাদের হতে থাকবে। আর এই সানবার্ন রোগের চিকিৎসাটা বন্ধুরা তাড়াতাড়ি করতে হবে, কারণ এই সানবার্ন রোগটা খুব একটা মারাত্মক রোগ। এ পুরোপুরি গাছটাকে পুরো পাতা সাদা করে দিয়ে গাছটাকে কিন্তু মেরে ফেলার ক্ষমতা এই রোগটা রাখে। তো সেই জন্য বলবো অতি অবশ্যই যেসব বন্ধুর গাছে এই সমস্যা হয়েছে অতি অবশ্যই ট্রিটমেন্ট করো, আমি যেরকমভাবে বললাম করো, তাহলে কিন্তু এই রোগটা তোমাদের গাছে আর হবে না। বা এই এরকমভাবে যদি ট্রিটমেন্ট তোমরা করতে থাকো সেই রোগটা তোমার গাছকে ছুঁতে পর্যন্ত পারবে না। তো বন্ধুরা এই তো হয়ে গেল আমাদের একটা সমস্যার কথা বললাম, এরপর আর একটা সমস্যা হচ্ছে এই গাছে বর্ষাকাল বলো বা গাছটা যখন থেকে বসিয়েছো, এই বিশেষ করে গরম শেষ হচ্ছে বর্ষা আসছে এই সময়টায়, এতে প্রচণ্ড পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়। আমার অবশ্য হয়নি, কারণ আমি সেরকম ট্রিটমেন্টে রেখেছি সেই জন্য হয়নি। তো তোমরা কীভাবে রাখবে বা কী স্টেপ ফলো করবে সেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। তো এই গাছটার মধ্যে সবসময় দেখবে যে ছোটো ছোটো যে কুঁড়ি এসছে দেখতে পাচ্ছ, কুঁড়িগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন এই কুঁড়ির গোড়াটায় এক ধরনের লার্ভা জাতীয় পোকা ফুটো করে দেয়, ফুটো করে সেই লার্ভাটা কুঁড়ির মধ্যে বাসা করে এবং কুঁড়ির ভেতরেই সে মলমূত্র ত্যাগ করে। করতেই ওই কুঁড়িটা একটু বিষাক্ত হয়ে ফাঙ্গাস লেগে গিয়ে গাছের কুঁড়িটা কিন্তু ব্রাউন কালার হয়ে পচে যায়। তো বন্ধুরা এই সমস্যাটা কিন্তু অধিকাংশ বন্ধুর কিন্তু হয়, ওইটা একটা ল্যাদা পোকারই লার্ভা জাতীয় মানে ছোট আকৃতির পোকা, সেটাই কুঁড়ির ভেতর কিন্তু বাসা করে আমাদের নিষ্পাক ছোট ছোট কুঁড়িগুলোকে ফুলে রূপান্তরিত না হতে দিয়ে কিন্তু এরকমভাবে পচিয়ে ঝরিয়ে দেয়। তো এছাড়াও এই গাছের মধ্যেই বর্ষাকালের শুরুতে মানে গ্রীষ্ম শেষ বর্ষার শুরুতে ল্যাদা পোকার আক্রমণ বন্ধুরা প্রচুর পরিমাণে হয়। ল্যাদা পোকা কী করে যে সন্ধ্যেবেলা কি বিকালবেলা তুমি গিয়ে দেখলে পাতাটা এরকম ফ্রেশ আছে, গাছের পাতা পরিষ্কার আছে, তো বন্ধুরা রাতে শেষে সকালবেলা আমরা গিয়ে দেখবো যে পাতাগুলো সুন্দরভাবে কেটে দিয়েছে, মানে একদম টুকরো টুকরো করে এইগুলোকে কেটে দিয়েছে, পরে পাতাগুলোকে খেয়ে আমাদের সুন্দরভাবে গাছের বারোটা বাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা যতটাই আমি বলছি সুন্দরভাবে গাছের বারোটা বাজিয়ে দিয়েছে কিন্তু গাছের মারাত্মকভাবে কিন্তু এই পোকাটা ক্ষতি করে, গাছের পাতা পুরো খেয়ে নিয়ে গাছকে পুরো ন্যাড়া করে দেয় যদি না আমরা চিকিৎসা করি এর। তো বন্ধুরা এর চিকিৎসাটা এবার কী হবে? তো বন্ধুরা আমরা যদি দেখি যে কুঁড়ির গোড়া এরম ফুটো হয়ে গেছে কিংবা ল্যাদা পোকা আমাদের পাতাগুলোকে খেয়ে ফেলছে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের পেস্টিসাইড স্প্রে করতে হবে বা কোনো কীটনাশক স্প্রে করতে হবে। আমরা কোন কীটনাশক স্প্রে করবো? তো বন্ধুরা যে বাজার চলতে কীটনাশকগুলো আছে তার মধ্যে সবথেকে সুন্দর ওষুধ হলো প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপারটা যদি 2 থেকে 2.5 মিলিলিটার 1 লিটার জলেতে আমরা যদি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিই 5 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু এই পোকাগুলো আমাদের নিষ্পাপ কুঁড়ির এবং নিষ্পাপ গাছের পাতার কোনো ক্ষতি করতে বন্ধুরা পারবে না। তো বন্ধুরা এই ওষুধটা এই পেস্টিসাইডটা তোমরা 5 দিন অন্তর অন্তর স্প্রে করবে যতদিন না এই ল্যাদা পোকা বা এই কুঁড়ির ভেতরে থাকা পোকা চলে যাচ্ছে। তো বন্ধুরা এছাড়াও তোমরা পেস্টিসাইড যদি না স্প্রে করতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, কুঁড়ির ডগাগুলোকে যে কুঁড়িটা আক্রান্ত হয়েছে কুঁড়ির ডগাগুলোকে কেটে তোমরা কিন্তু বাইরে ফেলে দিতে পারো, কিংবা ল্যাদা পোকাকে কোনো চিমটি বা কাঠির সাহায্যে কিন্তু পাতা থেকে এরকম পাতার নিচের দিকে বেশিরভাগ সকালবেলা থাকে তো ধরে তোমরা ফেলে দিতে পারো, কিংবা রাতেও এই কাজটা করতে পারো, রাতে তো পাতার ওপরে এসে পাতা কিন্তু খায় ওরা। তো এটা অনেকের ঘেন্না করে বলে ঘেন্না লাগে বলে আমি এইটা একটা পেস্টিসাইডের কথা বললাম। এই পেস্টিসাইডটা তোমরা যখনই গাছের মধ্যে স্প্রে করবে সঙ্গে সঙ্গে এই ল্যাদা পোকা লার্ভা পোকা গাছ থেকে কিন্তু চলে যাবে এবং গায়ের মধ্যে এই ওষুধটা লাগার ফলে এই পেস্টিসাইডটা লাগলেই কিন্তু টবের নিচে পড়ে গিয়ে মারা যাবে সঙ্গে সঙ্গে, কিন্তু ওই ল্যাদা পোকা জাতীয় যত ধরনের পোকা আছে সব পোকাগুলোই কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কীটনাশক প্রয়োগ করো ল্যাদা পোকার জন্য, দেখবে তোমাদের গাছে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এই সময় আর একটা পোকামাকড়ের আক্রমণ হয়, সেটা হচ্ছে অ্যাপিডস আর থিপস। এই অ্যাপিডস থিপস কী করে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো পাতাগুলোকে দেখো কুচকে ফেলেছে আমার পাতাগুলো, দেখো ছোটো ছোটো হয়ে গেছে আর বাড়তে চায় না, পাতাগুলোকে এরকম কিন্তু কুচকে দেয়। দেখবে অনেক সময় বেলি ফুলের গাছের পাতা কিন্তু কুঁকড়ে ছোটো হয়ে যায়, এই সময়টাই বেশি হয় যেহেতু আবহাওয়ার তারতম্য হচ্ছে, একটা আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা থেকে গরম হচ্ছে, তো এই সময়টায় থিপসের আক্রমণ অ্যাপিডসের আক্রমণ কিন্তু বেশি হয়। তো বন্ধুরা এই অ্যাপিডস আর থিপস আমাদের গাছের পাতার রস চুষে খায় এবং গাছের পাতাটাকে কুঁকড়ে ছোটো করে দেয়, তার ফলে গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছের ফুল আসা বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে যেহেতু আমাদের গাছ সবসময় অ্যাসিডিক জল পেয়ে বৃষ্টির জল পেয়ে ঝাঁকড়া হয় সেইটা আর হতে দেয় না, নতুন নতুন ব্রাঞ্চ এরকম ডাল থেকে
বেরোতে চায় না, যখনই বেরোয় এবং এই কচি কচি পাতায় সেই থিপসের আক্রমণ হয় এবং পাতাগুলোকে এরকম গুটিয়ে ছোট করে ফেলে। তো এর ফলে কিন্তু গাছের শাখা পোশাকা বৃদ্ধি হয় না, গাছ কিন্তু নতুন নতুন শাখা পোশাকা ছাড়তে পারে না। তো এই সময়তে আমাদের যে কীটনাশকগুলো ব্যবহার করতে হবে সেটা হলো কনফিডার, 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা স্প্রে করে দেবো, এবং তার সাথে কাকা। তো বন্ধুরা, এই বায়ো পেস্টিসাইডটা আমি ব্যবহার করি, খুব সুন্দর কাজ করে, কনফিডারও আমি ব্যবহার করি। এই দুটো ওষুধ তোমাদের কেন বললাম, এই দুটো ওষুধ আমি নিজে ব্যবহার করি, খুব সুন্দর ফল পাই, তো সেই জন্য আমি তোমাদের বললাম। এই কাকাটা তোমরা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা এই গাছের মধ্যে 5 দিন পর স্প্রে করে দেবে। তার 5 দিন পর তোমরা সুপার সোনাটা 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা গাছের মধ্যে স্প্রে করে দেবে। এই তিনটে ওষুধ বন্ধুরা বলার কারণ, একটা ওষুধ যদি আমরা বারবার গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি তো সেই ওষুধের যে এফেক্টটা, সেই ওষুধের যে ক্ষমতাটা সেই পোকার ওপর কখনো কখনো আর কাজ করে না দীর্ঘদিন ব্যবহার করার ফলে। তো সেই জন্য আমরা যদি 2-3টে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই ল্যাদা পোকা বলো, অ্যাপিস মাইটস থিপস বলো, কোনো পোকাই এই গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না। তো অনেক বন্ধু হয়তো ভাবছো যে যখন পোকামাকড়গুলো আসবে, যখন আমরা ওষুধগুলো স্প্রে করবো, স্প্রে করার পর আমরা আর করলাম না তাহলে হয়তো আর আসবে না, একবার এসে চলে গেলে আর হয়তো আসবে না। কিন্তু বন্ধুরা না, যে এই ওষুধগুলো স্প্রে করার পর একবার যদি তোমাদের গাছ থেকে অ্যাপিস থিপস বা ল্যাদা পোকা চলে যায় তাহলে যার আসবে না তার কোনো মানে নেই, আবার 10-15 দিন পর আবার কিন্তু ঘুরে আসতে পারে। তো তোমাদের এই ওষুধগুলো কন্টিনিউ 10 দিন অন্তর অন্তর কিন্তু স্প্রে করতে থাকতে হবে। প্রথম যদি রোগটা হয় তখন তোমরা 5 দিন অন্তর অন্তর করবে, যখন দেখলে গাছটা পুরো ফ্রেশ হয়ে গেছে, নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে, তখন তোমরা সেই ওষুধটা 10 দিন কি 15 দিন অন্তর অন্তর তোমরা ঘুরিয়ে ফিরে স্প্রে করবে। ধরো আজকে কনফিডার করলে ঠিক 15 দিন পর কাকা করবে, তার ঠিক 15 দিন পর সুপার সোনাটা করবে। তো তিনটে ওষুধ যদি তোমাদের কাছে না থাকে তো যে কোনো দুটো তোমরা ব্যবহার করতে পারো, কাকা এবং কনফিডার। বন্ধুরা, এই তো গেল আমাদের পোকামাকড়ের আক্রমণের ব্যাপার। বন্ধুরা, এরপর আসি, এই সময় এই গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়। আমরা যখন দেখি যে আমাদের এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বা গ্রীষ্মকাল থেকে বর্ষাকালে ঢুকছে, তখন এই জলের তারতম্যের জন্য কিন্তু এই পাতার ডগা বরাবর বা পাতার কিনারা বরাবর কিন্তু পচে যেতে আরম্ভ করে এবং গাছটা ঝিমিয়ে গিয়েও কিন্তু গাছটা মারা যায়। কখনো কখনো কোনো কোনো গাছ এরকম গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। তো বন্ধুরা, তার মূলত কারণ হচ্ছে আমাদের এই মাটির মধ্যে অতিরিক্ত জল প্রয়োগ করা এবং তার মধ্যে ফাঙ্গাস লেগে কিন্তু গোড়া পচে যাওয়া। এই গোড়া পচে যাওয়ার সমস্যাটা এবং পাতা পচে যাওয়ার সমস্যাটা এই বর্ষাকালে এই বেলফুল গাছে প্রচণ্ড পরিমাণে দেখা যায়। তার প্রথমত কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এবং আমাদের জল প্রয়োগ করার তারতম্যের জন্য। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে গাছ জল ছাড়া বাঁচে না, গাছের জন্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে জল, এই জল গাছকে দিতেই হবে। কিন্তু আমি প্রথমেই বলেছি তোমাকে যে জল এবং রোদ দুটো কিন্তু দেওয়ার বা প্রয়োগ করার তারতম্যের জন্যই আমাদের কিন্তু সব রকম সমস্যা হয়। তো এই জলটাকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে গাছের গোড়ার মধ্যে দিতে থাকি, গাছের গোড়ার যদি মাটি না শুকোয় তাহলে কিন্তু এই গাছে অতি সহজে শেকড়ের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক করে। এবং এই গাছ যে বৃষ্টির জল, যদি আমরা সবাই জানি গাছে বৃষ্টির জল খুব প্রয়োজনীয় জিনিস, কিন্তু অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। যেমন অতিরিক্ত রোদ ভালো নয়, অতিরিক্ত জল ভালো নয়, অতিরিক্ত বৃষ্টিও কিন্তু কোনো গাছের জন্য ভালো নয়। তোমরা ধরো বৃষ্টি হচ্ছে, একদিন বৃষ্টি হলো তারপরের দিন রোদ হয়ে গেল, সেটা গাছের পক্ষে কিন্তু সুটেবল। কিন্তু টানা যখন এক হপ্তাহ বৃষ্টি হবে, তোমাদের কিছু কিছু গাছকে তোমাদের সেমি সেটের ভেতরে আনতে হবে, নাহলে গাছের কিন্তু গোড়া পচে যাবে এই রোদ না ওঠার কারণে এবং গাছের মাটি না শোকার কারণে। তো সেই কারণের জন্যই বর্ষাকালে যখন এই গাছগুলো আমাদের খোলা ছাদে থাকে তখন কী হয়, এই গাছের মধ্যে অতিরিক্ত বৃষ্টির জল মাটিতে পায় এবং মাটি শুকোতে পারে না, 7-5 দিন রোদ ওঠে না, মাটি শুকোতে পারে না, তখনই এই গাছের গোড়ার মধ্যে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়। গাছের গোড়া পচে যায় এবং পাতা পচতে আরম্ভ করে। তো এই সময় মানে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিয়মিত প্রত্যেক সপ্তাহে এই গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো ফাঙ্গিসাইড যদি আমরা স্প্রে করি তাহলে এই গাছের গোড়া পচা, পাতা পচা বা গাছ ঝিমিয়ে পড়া এই সমস্যাগুলো কিন্তু আসবে। বন্ধুরা, আমরা তাহলে কী ফাঙ্গিসাইড ব্যবহার করব? তো বন্ধুরা, আমি যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করি আমি সেইটাই তোমাদের বলছি। খুব সুন্দর ফাঙ্গিসাইড এই বর্ষাকালের জন্য, খুব সুন্দর একটা ফাঙ্গিসাইড তোমরা এটা ব্যবহার করতে পারো, সেটা হলো সাপ এবং রেডোমিন গোল্ড। এছাড়া তোমরা ব্লাইটক্স, ব্লু কপার, ব্যাবিস্টিন ব্যবহার করতে পারো, কিন্তু অতগুলো ফাঙ্গিসাইড ব্যবহার করার থেকে আমি তো বলবো সাপ এবং রেডোমিন গোল্ড এই বর্ষাকালের জন্য খুব ভালো কাজ করে। কারণ রেডোমিন গোল্ডে আছে মেটালক্সিন 4% এবং ম্যানকোজেব 64%, এবং সাপে তোমরা জানো কার্বন ডাইজেম আছে এবং ম্যানকোজেব আছে।
তো এই দুটো ফাঙ্গিসাইড আমরা যদি 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে তার সঙ্গে 1 গ্রাম পেন্টোমাইসিন দিয়ে প্রত্যেক সপ্তাহে গাছের মধ্যে স্প্রে করতে পারি সকালের দিকে রোদটার আগে, তাহলে কিন্তু এই গাছের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক করবে না। তো বন্ধুরা, যখন আমরা গাছের মধ্যে স্প্রে করছি তার কিছুটা মাটির মধ্যে দিয়ে দিলেও ভালো হয়, মানে যে ফাঙ্গিসাইডটা যখন আমরা স্প্রে করব সেই ফাঙ্গিসাইডটাই গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো। গাছের গোড়ার মধ্যে দিতে গেলে বন্ধুরা পেন্টোমাইসিন বা ব্যাকটোনাশক, যেটা আমি বললাম গাছের মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস হলে তো ব্যাকটেরিয়া আসে, তো আমাদের ফাঙ্গাসের সাথে সাথে ব্যাকটেরিয়াকেও দমন করতে হবে, তাই ফাঙ্গিসাইডের সঙ্গে আমাদের ব্যাকটোনাশক পেন্টোমাইসিনও ব্যবহার করতে হয়। কিন্তু মাটির মধ্যে আমরা কোনো ধরনের ব্যাকটোনাশক ব্যবহার করব না, কারণ মাটির মধ্যে ব্যাকটোনাশক তেমনভাবে কোনো কাজ করে না। তো বন্ধুরা, মাটির মধ্যে যখন আমরা ফাঙ্গিসাইড কোনো প্রয়োগ করব, যেমন রেডোমিন গোল্ড করতে পারি এবং সাফ করতে পারি, তো যখন যেটা করব তখন সেই ফাঙ্গিসাইডটা 1 লিটার জলে 3 গ্রাম মেশাবো, স্প্রে করার সময় 2 গ্রাম মেশাবো এবং মাটিতে দেওয়ার সময় 3 গ্রাম মেশাবো। মিশিয়ে আমরা ভালো করে ঝাঁকিয়ে গাছের গোড়ার মধ্যে এটা দিয়ে ভিজিয়ে দেবো। গাছের গোড়ার মধ্যে আমরা যেসব ফাঙ্গিসাইড ব্যবহার করি তার মধ্যে সব থেকে ভালো কাজ করে কিন্তু রেডোমিন গোল্ড। বন্ধুরা, এই ফাঙ্গিসাইডটা হলো একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, মানে এই ফাঙ্গিসাইডটা যদি আমরা গাছের গোড়ার মধ্যে মাটিতে আমরা প্রয়োগ করি, তাহলে শেকড়ের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসের গায়ে এই ফাঙ্গিসাইডটা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে এবং সেই ফাঙ্গাসটা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা ফাঙ্গিসাইড পুরো বর্ষাকালটা স্প্রে করতে পারি, তাহলে আমাদের গাছের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস কিন্তু অ্যাটাক করতে পারবে না। গাছ সামনে বছর গ্রীষ্মকালের জন্য ফুল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শাখা পোশাখা তৈরি করবে এই বর্ষাকালের জল পেয়ে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়ে এবং ফুলও দিতে থাকবে। তো বন্ধুরা, আমি তোমাদের শেষে একটা কথা বলতে চাই, এই গাছগুলোকে যখন তোমরা অতিরিক্ত বৃষ্টি হবে 7 দিন 4 দিন 5 দিন ধরে যখন নিম্নচাপ উঠবে, তো এই বেল ফুল গাছ, জুঁই ফুল গাছ যাদের যাদের কাছে আছে তারা অবশ্যই কিন্তু সেমিসেটের মধ্যে রাখবে, কারণ এই গাছ অতিরিক্ত কিন্তু জল একদমই বন্ধুরা পছন্দ করে না। তোমরা কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য বৃষ্টিতে ভেজাবে, ভিজিয়ে আবার তোমরা সেমিসেটের ভেতর ঢুকিয়ে নেবে, কখনোই কিন্তু টানা একদম 4 দিন 5 দিন বৃষ্টির জলে এই গাছটা রাখবে না। তাহলেই কিন্তু দেখবে এই জুঁই ফুল বেল ফুল গাছে কোনো ধরনের কোনো রকমের কিন্তু সমস্যা আসছে না। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু, তোমাদের পুরো বিষয়টা আমি বলে দিলাম যে বর্ষাকালের শুরু থেকে বর্ষাকালের শেষ পর্যন্ত এই গাছের মধ্যে কোন কোন সমস্যা হয় এবং সেই সেই সমস্যার সমাধান তোমরা কীভাবে করতে পারো। এই ভিডিওর শেষে আবারও আমি তোমাদের বলছি, করোনা প্রায় হতে শুরু করেছে আবার, তোমরা নিজেরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, কারণ তোমরা সুস্থ থাকলেই তোমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা প্লিজ আবার হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু আমাদের অনেক 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 সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নমস্কার।